লাইসেন্স ছাড়া হাসপাতাল ডায়াগনোসিস সেন্টার ও ক্লিনিকগুলোকে নিজেদেরই বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামন্তলাল সেন না হলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ আর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন বড় ছোট বলে কথা নয় ইউনাইটেড হেলথ সার্ভিস কর্তৃপক্ষকে লাইসেন্স নিতেই হবে স্বাস্থ্য খাতে অনিয়ম রুখতে শিগগিরই শুরু হবে অভিযান মঙ্গলবার সকালে তার মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে যান চিকিৎসার অবহেলায় প্রাণ হারানো শিশু আয়ানের পরিবার মন্ত্রীকে জানান স্বজন হারানোর ঘটনা এই সময় বাবা শামীম আহমেদ আয়ানের মৃত্যুর তদন্তে বিলম্বের কারণ জানতে চেয়ে বলেন খাতনার আগে আয়ানের সব রকম প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়েছিল সম্পূর্ণ সুস্থ ছিল তার সন্তান আমরা গত 9 তারিখে মামলা করেছি এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি আমরা এই বিষয়টা মন্ত্রী মহোদয়কে বললাম আর পাশাপাশি এই ধরনের হসপিটালগুলোকে পার্মানেন্টলি বন্ধ করার বিষয়ে স্যারকে অনুরোধ করলাম আর আমার ছেলে সুস্থ সবলভাবে তাদের কাছে নিয়ে গেছিলাম তারা বেশ কিছু টেস্ট করার পরেই তারপরে তারা খাতনা করছে তো এখন কেন এত তদন্ত এত কিছু হচ্ছে এর আগে সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন আয়ানের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হেলথ সার্ভিসের কার্যক্রম সমর্থনযোগ্য নয় তিনি জানান তদন্ত কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে সবার কাছে আমার বার্তা থাকে যাদের লাইসেন্স নাই তারা যেন ইমিডিয়েটলি তাদের ক্লিনিক কিংবা হাসপাতাল কিংবা ডায়াগনোসিস সেন্টার বন্ধ করে দেন তা নাহলে কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই লাইসেন্স নিতে হবে উল্লেখ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির যে আমাদের যে চলমান অভিযান সেটিকে আরো ভিজিবল করা এবং আমাদের লোকজনকে মাঠে ভিজিলেন্স থাকা এবং যেখানে আপনাদেরও যদি কোনো তথ্য থাকে আমাদের দিয়ে একটু সহায়তা করলে ডেফিনেটলি উইল টেক অ্যাকশন আমাদের এখানে কোনো এজেন্ডা নেই জানান সব মিলিয়ে প্রায় 8000 হাসপাতাল এবং 9000 ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে বড় হাসপাতাল বলে কোনো ছাড় নয় বলেও জানান কারণ এখানে বড় ছোট প্রতিষ্ঠান নেই এখানে নৈতিকতার প্রশ্ন আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা